আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, আমি প্র্যাকটিস করি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। গাইনোকোলজি বিগত 30 বছর ধরে, এখন আমি প্যাপিলিও ক্লিনিক কলকাতার সাথে যুক্ত। যখন কোনো মহিলা গর্ভবতী হন, সেই সময়ে তার পরবর্তীকালে তার ব্রেস্টে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। যেমন নিপল এবং এরিওলা ইউজুয়ালি প্রথম প্রেগন্যান্সি আসার আগে পিঙ্ক থাকে, সেটি পিগমেন্টেশন হয়ে কালো হয়ে যায়। প্লাস কিছু টিউবারকুলের মতো অ্যাপিয়ার করে অ্যারাউন্ড দ্য নিপল, সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় মন্টগোমেরিজ টিউবারকুল। এবং ব্রেস্ট খুব ভারী ভারী ফিলিং হয়, যে ব্রেস্টটা ভারী হচ্ছে, ভারী আছে, বা কিছু একটু তাতে চাপটা পড়লে ব্যথার অনুভূতি হয়, এগুলো সবই স্বাভাবিক। এটা আমাদের প্রকৃতিক নিয়মেই এই পরিবর্তনগুলো আসে, যে ব্রেস্টকে তৈরি করা, যে বাচ্চা জন্ম হওয়ার পরে যাতে বাচ্চা ব্রেস্ট মিল্ক পায়, তার জন্য প্রকৃতি এগুলোকে এইভাবেই তৈরি করে। এবং এই ফিলিংটা খুব স্বাভাবিক, সব মায়েরই হয়ে থাকে। এবং ব্রেস্ট ভারী হয়, নিপলগুলো বড় হয়, কালচে ধরনের রং হয়ে যায়, এগুলো সবই ব্রেস্ট চেঞ্জের মধ্যে পড়ে ডিউরিং প্রেগনেন্সি। এর মধ্যে কিছু কিছু মহিলার ফাটা ফাটা দাগ, পিঙ্ক, প্রথমে পিঙ্ক থাকে, সেই ফাটা ফাটার দাগগুলো অ্যাপিয়ার করে ব্রেস্টে, যেটা হয়তো আগে ছিল না। এগুলো সবই হয় যে চর্বি জমা হয়, তার জন্য এই জিনিসটা হয়ে থাকে। এগুলো সবই স্বাভাবিক।